সুইচ অন করে দেখেন, শর্ট করলে লাইটটা জ্বলছে। এই লাইটটা জ্বলবে কিন্তু, এই লাইটটা না, রানিং কয়েলে কম পরিমাণে পেঁচানো থাকে। এই যে আমরা দেখতে পাচ্ছি 335 ওহম, এটাও ঠিক আছে। ঠেকাবো, আরেক প্রান্ততে ঠেকাবো, দেখেন লাইটটা জ্বলছে। যেটাতে তুলনামূলক কম আলো, এটাতে সব থেকে কম আলো, কিন্তু আমি এটার সাথে ভেতরেও কিন্তু অনেক কিছু ডিপে আলোচনা করা যায়, করলেই করা যায়। আজকে আমরা NS ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম সিরিজের 23 নম্বর ভিডিওতে কীভাবে একটি টেস্ট বোর্ড তৈরি করতে হয় সেটা আমরা শিখব। ম্যাক্সিমাম ইলেকট্রিশিয়ানরাই টেস্ট বোর্ড কীভাবে তৈরি করতে হয় বা এটা কীভাবে কাজে লাগাতে হয় এটা জানে না। এটা যদি আপনি জানেন তাহলে খুব কম খরচে আপনি প্রয়োজনীয় অনেক কিছুই ঠিক আছে কি না সেটা আপনি চেক করতে পারবেন। যেমন হতে পারে যে আপনার কাছে একটা টিউবলাইট আছে, সেই টিউবলাইটটা ভালো আছে না খারাপ আছে সেটা চেক করতে পারবেন। আবার যদি মনে করেন যে আপনার কাছে টিউবলাইটের ব্লাস্ট আছে, ব্লাস্টটা ভালো আছে কি না সেটাও আপনি টেস্ট বোর্ড দিয়ে চেক করতে পারবেন। আবার যদি মনে করেন যে আপনার কাছে একটা সোল্ডারিং আয়রন আছে, এটাও ভালো আছে কি না সেটা টেস্ট করবেন, সেটাও টেস্ট বোর্ড দিয়ে চেক করতে পারবেন। আবার আপনার কাছে যদি এরকম একটা ফ্যান থাকে, সিলিং ফ্যান হোক বা যে কোনো ফ্যান হোক, সেই ফ্যানটা ভালো আছে কি খারাপ আছে সেটাও টেস্ট বোর্ড দিয়ে আপনি চেক করতে পারবেন, ভালো আছে কি না খারাপ আছে। অর্থাৎ টেস্ট বোর্ড দিয়ে ম্যাক্সিমাম জিনিসই চেক করা যায়, যে ইলেকট্রিকে যে কাজে জিনিসগুলো আমরা ব্যবহার করি, সুইচ থেকে শুরু করে MCB, তারপরে আপনার অন্যান্য আরও বিভিন্ন ধরনের ইকুইপমেন্টগুলো চেক করা যায় টেস্ট বোর্ড দিয়ে। আমরা আজকে এই টেস্ট বোর্ড সম্পর্কে ডিটেলসে জানবো এবং এগুলো ব্যবহার করে যা যা দেখালাম সব কিছু আমরা টেস্ট করে দেখব ভালো আছে কি না খারাপ আছে। তো টেস্ট বোর্ড জিনিসটা কি, আমরা অনেকে যারা কোনো ইলেকট্রনিক্সের দোকানে দেখেছি, যারা টিভি সারে বা অন্যান্য কিছু সারে, তো তারা একটা সিরিজে একটা লাইট ব্যবহার করে দিয়ে ওই ওখান লাইটের মাধ্যমে ভোল্টেজ দেয়। অর্থাৎ লাইটের মাধ্যমে ভোল্টেজ দিলে বিষয়টা এরকম হয় যে শর্ট সার্কিট হলে আপনার ফিউজ পুড়বে না বা আপনার MCB পড়ে যাবে না, সেক্ষেত্রে আপনার একটা লাইট জ্বলে উঠবে। তো সে আমরা টেস্ট বোর্ডের ডায়াগ্রামটা আগে আঁকাবো, তারপরে আমরা সুন্দরভাবে ব্যাখ্যাটা করব। প্রথমে আমরা ফেজ নিব, ফেজের সঙ্গে একটা ফিউজ লাগাবো, ফিউজের সঙ্গে আমরা একটা সুইচ লাগাবো, ওয়ান ওয়ে সুইচ। সুইচের সঙ্গে আমরা একটা ইন্ডিকেটর লাগাবো, ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প, যেটা 60 ওয়াটের। এখন এই লাইটের সঙ্গে সিরিজে একটা আমরা 2-পিন প্লাগ লাগাবো। এই 2-পিন প্লাগের সঙ্গে আমরা সরাসরি একটা নিউট্রাল লাগিয়ে দিব। আমার টেস্ট বোর্ডের সার্কিটটা কমপ্লিট, আমি এটা একটু ব্যাখ্যা করবো। এখন এটা ফিউজ, এটা সুইচ, এটা ল্যাম্প, ইনক্যান্ডেসেন্ট, এটা সকেট, এটা সকেট। এখন একটু বিষয়টা খেয়াল করে দেখেন, এটা সাধারণ একটা সার্কিটের কথা চিন্তা করেন। মনে করেন সকেট আপনি সরাসরি কানেক্ট করে দিলেন এটার সঙ্গে, তাহলে কী হবে বিষয়টা দেখেন। ফেজের মধ্যে দিয়ে কারেন্ট যাবে, ফিউজের মধ্যে দিয়ে যাবে, সুইচটা যদি আমি প্রেস করে থাকি, অন করি, তাহলে লাইটের মধ্যে দিয়ে গিয়ে নিউট্রালে কারেন্টটা ব্যাক করবে, তখন লাইটটা জ্বলবে, সার্কিটটা সম্পন্ন হচ্ছে। তাহলে আমরা কীভাবে আমরা চেক করব যে কোনো কিছু ভালো আছে কি না? আসলে প্রত্যেকটা কিছুর যদি আপনি ইন্টারনাল মেকানিজমগুলো জানেন তাহলে সেক্ষেত্রে আপনার বিষয়টা খুব সহজ হবে। আমি যদি মনে করি এই টেস্ট বোর্ডের মাধ্যমে একটা লাইট ঠিক আছে কিনা সেটা চেক করব, তাহলে আমরা কী জানি, এদের লাইটের তো 2টা প্রান্ত থাকে। আমার লাইটটা কেমন, এইরকম গোল, এরকম লাইটের 2টা প্রান্ত থাকে।
এখন আমরা এই লাইটটা চেক করব। তো কি করতে পারি, আমি সরাসরি এই সকেটে এই একটা তার লাগিয়ে দেব। এখন কি হবে দেখেন, ফেজের মধ্যে দিয়ে যাবে, ফিউজের মধ্যে দিয়ে যাবে, সুইচটা আমরা প্রেস করব, মানে অন করে রাখলাম, তাহলে এই লাইটের মধ্যে দিয়ে গিয়ে কারেন্টটা এপার দিয়ে যাবে, এই যে লাইটের ফিলামেন্টের মধ্যে দিয়ে গিয়ে এখানে আসে নিউট্রালে ব্যাক করবে, তার মানে এখানে শর্টের মতো আচরণ করবে, কিন্তু এটার সঙ্গে এটা সিরিজে লাইট লাগানোর কারণে ভোল্টেজটা ভাগ হয়ে যাবে, সেই সাথে এটা এবং এটা খুবই কম আলোতে জ্বলবে। যদি এই লাইটটা জ্বলে বুঝতে হবে এই লাইটটা ঠিক আছে। এখানে একটা কিন্তু ভালো মানের লাইট লাগাইতে হবে, এটা যেখানে টেস্ট বোর্ডে আমরা যে লাইটটা লাগাবো সেটা ভালো মানের লাগাইতে হবে। আর এটা যেটা আমরা চেক করব সেটা ভালো কি খারাপ সেটা তো আমরা চেক করতে পারবো। এখন এই লাইটটা যদি খারাপ হয় তাহলে কীভাবে, লাইটটা আমরা কীভাবে বুঝি যে খারাপ, এদের ভেতরে দেখেন একটা ফিলামেন্ট আছে, খুব ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন যে ভেতরে একটা তার আছে, দেখেন ফিলামেন্ট। তো যাই হোক, দেখবেন ফিলামেন্ট, ওই ফিলামেন্টটা যদি কাটা থাকে তাহলে লাইটটা জ্বলে না। তাহলে আমি ধরে নিলাম ফিলামেন্টটা কেটে দিলাম, তাহলে এখন কী হবে, সুইচটা অন করে দিলাম, তাহলে ফেজ এপার দিয়ে যাবে, লাইটের মধ্যে দিয়ে যাবে, এই সকেটের মধ্যে দিয়ে এখানে এসে এই ফিলামেন্টের এই মাথাতে বসে থাকবে, কারণ এখানে সার্কিটটা কমপ্লিট হয়নি, তাই এই লাইটটা জ্বলবে না। এই লাইটটাও তো জ্বলবে না, এই লাইটটা জ্বলুক বা নেভুক এটা পরের বিষয়, এই লাইটটাও জ্বলবে না, আমরা এই লাইটটাকে ফলো করবো। এই লাইটটা যদি ভালো থাকে, এই লাইটটা যদি জ্বলে তাহলে এই লাইটটা ঠিক আছে। এখন আমরা আরেকটা কিছু চেক করি, এখন আমরা চেক করব এই রড লাইট বা টিউব লাইট। তো টিউব লাইটের দুই মাথাতে দুইটা ফিলামেন্ট থাকে, এ মাথাতে আর এ মাথাতে। তো ফিলামেন্ট আমরা দেখার চেষ্টা করি, তাহলে বিষয়টা আমাদের কাছে সহজ হবে। আবার আমরা এই সকেটটা মিশাই দেবো। সকেট মানে কি, সকেট মানে যেখানে আমরা প্লাগটা ঢুকাই সেটা সকেট। এখন ধরেন আমরা একটা টিউব লাইট চেক করব। এখন এই যে টিউব লাইটটা মনে করেন এরকম, এখানে ফিলামেন্ট দেওয়া আছে, আবার এখানে ফিলামেন্ট দেওয়া আছে। টিউব লাইট, টিউব লাইট আবার কিন্তু দুই রকম, আমরা এখন টেস্ট করছি ফ্লুরোসেন্ট, যেটা হচ্ছে এর ভেতরে গ্যাস ভরা থাকে, এটা কোনো এলইডি না, এলইডি টিউব লাইট এখন পাওয়া যায়, এই ফ্লুরোসেন্টগুলো আর পাওয়াই যায় না। তো এই ফ্লুরোসেন্ট কীভাবে কানেকশান করতে হয় সেটা চাকরির পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে, সেটা আমি খুব সুন্দরভাবে শেখাবো। আর ওখানে অনেক মজার মজার বিষয়গুলো আছে, কীভাবে গ্যাসগুলো আয়োনাইজ হয়ে কীভাবে এই মানে আলোটা বের করে, কীভাবে ইউভি লাইট থেকে কীভাবে ভিজিবল লাইটে পরিণত করে, অনেক কিছু। তো যাই হোক, এখন এই যে এটা ধরেন আমার রড লাইট বা টিউব লাইট যেটাকে আমরা বলি ফ্লুরোসেন্ট লাইট, এটার অরিজিনাল নাম ফ্লুরোসেন্ট। তো এই লাইটের এই মাথাতে দুইটা তার, মানে এই মাথাতে দুইটা পয়েন্ট, মানে দুইটা মোট চারটা পয়েন্ট থাকে। এখন আমি চেক করব প্রথমে যে এই পয়েন্টটা ভালো আছে কি না, তাহলে এই পয়েন্টটা ভালো আছে কি না সেটা চেক করার জন্য আমি যেটা করব, এই যে সকেট থেকে তার একটা এখানে এসে লাগাবো, একটা এখানে এসে লাগাবো। এখন প্লাগ দেওয়ার পর, টেস্ট বোর্ডের প্লাগ দেওয়ার পর সুইচটা যদি প্রেস করি তাহলে সার্কিটটা এপার দিয়ে কারেন্টটা যাবে, ফেজের মধ্যে দিয়ে যাবে, সুইচের মধ্যে দিয়ে যাবে, এই লাইটের মধ্যে দিয়ে গিয়ে এপার দিয়ে যায়, এপার দিয়ে সকেটের মধ্যে দিয়ে যায়, নিউট্রালে ব্যাক করবে। তাহলে এই লাইটটা যদি জ্বলে বুঝতে হবে এটা ঠিক আছে। আবার সেমভাবে এটাও টেস্ট করব, এটা একবার টেস্ট করলাম, লাইটটা যদি জ্বলে এই লাইটটা জ্বলবে কিন্তু এই লাইটটা না, তাহলে বুঝতে হবে যে আমার এই মাথা ঠিক আছে ফ্লুরোসেন্টের। এখন আমরা অপোজিট মাথাটা দেখি, অপোজিট মাথাটাও আমরা জাস্ট একইভাবে কানেক্ট করে দেব। তাহলে এই যে এটার সঙ্গে আমরা ওভারটেক করলাম, কানেক্ট করে দিলাম। এখন যদি লাইটটা জ্বলে তাহলে বুঝতে হবে এই অংশটা ঠিক আছে। আর অনেক সময় কি হবে যে লাইটের মধ্যে যখন গ্যাস থাকে না, অনেক দিন যখন হয়ে যায়, যে অনেক বছর যখন একটা লাইটের বয়স হয়ে যায়, তখন গ্যাসটা আস্তে আস্তে লিক হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে তখন রড লাইটটা খুবই কম পরিমাণে আলো দেয়। তো এখন আমরা এটাও চেক করলাম, এখন আমরা একটা বেলাস্ট চেক করে দেখি। বেলাস্ট হচ্ছে রড লাইটকে স্টার্ট করার জন্য, এটা সার্জ ভোল্টেজ তৈরি করে, এটা নিয়ে অনেক কিছু জানার আছে, সেটাও আমরা সামনে খুব দ্রুত জানবো। এখন আমরা বেলাস্টের ইন্টারনাল মেকানিজমটা দেখি, একটা বেলাস্ট যেরকম থাকে আমরা দেখি যে এরকম দেখতে বেলাস্ট, এখানে দুইটা পয়েন্ট বের করা আছে কানেকশান নেওয়ার জন্য, আর এখানে ভেতরে কী দেওয়া আছে, কয়েল দেওয়া আছে খালি, অনেক পেঁচানো 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 কয়েল দেওয়া আছে। এখন আমরা এটাও টেস্ট করে দেখবো, বেলাস্টের দুই মাথা যেহেতু একটা পয়েন্ট হচ্ছে আমরা বেলাস্টের এটার সাথে ঠেকাবো, আর একটা এটাতে ঠেকাবো টেস্ট বোর্ড থেকে সকেটের লাইন, মানে তারের মাধ্যমে ঠেকাবো আর কি।
তাহলে কি হবে, যদি লাইটটা জ্বলে তাহলে বেলাসটা ঠিক আছে, যদি লাইটটা না জ্বলে তাহলে বেলাসটা নষ্ট। এখন আমরা সরাসরি টেস্ট করব, একটা ফ্যানের কয়েল টেস্ট করব। এটা খুবই আমাদের জন্য প্রয়োজনীয় যারা ইলেকট্রিশিয়ানের কাজগুলো করে বা বড় বড় জায়গাতেও কাজগুলো করে, এটা সচরাচর সবার প্রয়োজন হয় আর কি। আপনার তো এরকম একটা ফ্যান আছে, আমি ফ্যানটা খুলে নিয়েছি, ফ্যানের সব যাবতীয় অংশ। তো ফ্যানটা যখন আপনি সম্পূর্ণ খুলে ফেলবেন, ফ্যানের তিনটা তার বা চারটা তার দুই রকম পাবেন, যদি কমনটা শর্ট করা থাকে তাহলে তিনটা তার পাবেন, যদি কমন শর্ট করা না থাকে তাহলে চারটা তার পাবেন। অর্থাৎ ফ্যানের মধ্যে দুই রকম কয়েল থাকে, একটা হচ্ছে স্টার্টিং কয়েল, একটা হচ্ছে রানিং কয়েল। স্টার্টিং কয়েলের রেজিস্ট্যান্স অনেক বেশি থাকে, সেখানে অনেক বেশি পরিমাণে পেঁচানো থাকে, আর রানিং কয়েলে কম পরিমাণে পেঁচানো থাকে। তো এটা নিয়ে আমি এর আগে ব্যাখ্যা করেছি, ফ্যান নিয়ে ডিটেলসে ভিডিও করেছি, কীভাবে ফরওয়ার্ডে ঘুরতে ঘুরে কীভাবে রিভার্সে ঘুরে সেটাও আমি দেখিয়েছি। তো এখন আমরা একটা খুব মজার মানে মজার মজা করে শিখবো যে কীভাবে একটা ফ্যানের কয়েল চেক করতে হয়। অর্থাৎ এরপরে আরেকটা ভিডিও আসবে, সেটাতে আমি ফ্যানের কয়েল কন্টিনিউটি টেস্ট করে কীভাবে স্টার্টিং কয়েল এবং রানিং কয়েল বের করা যায়, আবার মাল্টিমিটার ব্যবহার করে কীভাবে রানিং কয়েল আর স্টার্টিং কয়েল বের করা যায়, দুইটা একই সাথে আমি শেখাবো। এটা আলাদা একটা পার্ট থাকবে। তো আজকেও আমি ওই নলেজটা দিয়ে দেবো আর কি। এই যে ফ্যানের ইন্টারনাল ডায়াগ্রামটা আমরা দেখি, এই যে চারটা তার বের হলো, কিন্তু আমরা দেখলাম আমাদের কাছে যে ফ্যানটা আছে সেটা তিনটা তার, সেটার আমরা দেখলাম তিনটা তার। হ্যাঁ, এখন বিষয়টা একটু খেয়াল করে দেখেন, বিষয়টা কিন্তু খুব সহজ। এই যে এটা অনেক বড় কয়েল আর এটা ছোট কয়েল, যেটা ছোট কয়েল সেটা হচ্ছে রানিং কয়েল। আর যেটা বড় সেটা হচ্ছে স্টার্টিং কয়েল। আচ্ছা, এটা আমি অন্য কালে দিয়ে আঁকাই। ফ্যানে ক্যাপাসিটার কীভাবে কানেক্ট করতে হয় বা কীভাবে ফরওয়ার্ড রিভার্সে ঘুরে, সেটা আজকের মুখ্য বিষয় না, এটা নিয়ে সামনের টপিকে থাকবে, খুব ডিটেলসে আমি আলোচনা করব। কন্টিনিউ টেস্ট করার মাধ্যমে শেখাবো, আবার মাল্টিমিটারের মাধ্যমেও শেখাবো, এটা দরকার প্রয়োজন। তবে এখন আমাদের মুখ্য বিষয় হচ্ছে আমরা ফ্যানটা ঠিক আছে কিনা সেটা দেখব। তো ফ্যানটার যেটা করা থাকে, স্টার্টিং কয়েল এবং রানিং কয়েলের দুটো প্রান্ত শর্ট করা থাকে, যে এরকম শর্ট করা থাকে, শর্ট করা হলো শর্ট করে একটা প্রান্ত বের করা হয়, আর এই যে এখানে একটা প্রান্ত, আর এই যে এটা একটা প্রান্ত, তিনটা প্রান্ত বের হলো। এখন আমরা প্রথমে চেক করব যে ফ্যানের কয়েলটা ঠিক আছে কিনা। এখন দেখেন, এই যে এখান থেকে এত দূর বড় কয়েল, এর তারের লেন্থটা বড়, প্যাচ সংখ্যা বড়, এই জন্য এর রেজিস্ট্যান্সটা বেশি। রেজিস্ট্যান্স বেশি মানে কি, বাধা বেশি। বাধা বেশি হলে আমরা যখন সিরিজ ল্যাম্পের মাধ্যমে বা সেই টেস্ট বোর্ডের মাধ্যমে যখন এই কয়েলটা টেস্ট করব, তখন এই লাইটটা কম আলোতে জ্বলবে। আবার যদি আমরা রানিং কয়েল টেস্ট করি তাহলে তুলনামূলক বেশি আলোতে জ্বলবে, কারণ রানিং কয়েলের রেজিস্ট্যান্স কম। আবার দেখেন, আমি যদি এই দুইটা মাথা চেক করি তাহলে আমার এই কয়েলের মধ্যে দিয়ে গিয়ে কারেন্ট এপার দিয়ে গিয়ে এপার দিয়ে গিয়ে এপার দিয়ে রানিং কয়েলের মধ্যে দিয়ে যাবে, অর্থাৎ স্টার্টিং কয়েল দিয়ে শুরু হবে, দিয়ে আবার রানিং কয়েলের মধ্যে দিয়ে গিয়ে এখানে ব্যাক করবে, তার মানে আরও রেজিস্ট্যান্স বেশি। অর্থাৎ এই রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্স দুটো যোগ করে এখানে বেশি বাধা পাবে। সেক্ষেত্রে এটা যদি আমরা এখানে সরাসরি চেক করি তাহলে আমরা দেখব যে এই লাইটটা খুবই অল্প পরিমাণে জ্বলছে। এখন আমরা তো জানি না কোনটা স্টার্টিং কয়েল কোনটা রানিং কয়েল, আমরা কিছু জানি না। আমরা আমাদের কাছে টেস্ট বোর্ডে দুটো তার থাকবে, অর্থাৎ সকেট সঙ্গে দুটো তার লাগাবো, সেই দুটো তার দিয়ে আমরা এভাবে এভাবে আলাদা আলাদাভাবে ধরে দেখব। এখন কী কী দেখবো দেখেন, রেটিংগুলো একটু ফলো করবেন, রেটিংগুলো একটু মন দিয়ে ফলো করবেন। এখন ধরেন আমার এই যে একটা তার সরাসরি এটার সঙ্গে আমি কানেক্ট করে দিলাম, আর সকেটের মাধ্যমে যে এটা আরেকটা এটার সঙ্গে কানেক্ট করে দিলাম। এখন যে আলোটা জ্বলছে সেটা আমাকে খেয়াল করে দেখতে হবে। আমি দেখলাম যে একটা আলো জ্বলছে, খুবই অল্প পরিমাণে আলো জ্বলছে, এখানে খুবই অল্প পরিমাণে আলো জ্বলছে। কারণটা কি? কারণ এই যে কারেন্ট দুইটার মধ্যে দিয়ে দুই কলের মধ্যে গিয়ে ব্যাক করছে, একটা দিয়ে শুরু হচ্ছে, একটার
দিয়ে ঢুকে আবার শেষ হচ্ছে। এখন আবার যেটা করব, এই তারটা মানে এটা এখানে ধরে রাখবো, তখন এটা আমি এখানে চেক করব, এটাতে না। তাহলে এখন দেখব যে আগের থেকে আলোটা তুলনামূলক একটু বেড়ে গেছে। আবার এই যে কাজটা করব, এই যে এই তারটা খুলবো, খুলে এটা এটার সঙ্গে লাগাবো। আচ্ছা, এটা আমি কালো তার দিয়ে নোট করি, তাহলে আপনার বুঝতে একটু সুবিধা হবে। এখন তুলনামূলক আলো একটু বেড়ে গেছে। এই বিষয়টা কেন হচ্ছে, যখন আমরা এই দুইটা প্রান্ত টেস্ট করছি আলো সব থেকে কম, তারপরে যখন এটা টেস্ট করছি আলো একটু বেড়ে গেছে, যখন এটা টেস্ট করছি রানিং কয়েল তখন আলো সব থেকে বেড়ে গেছে। এখন যদি তিনবারে আমরা রিডিং পাই, আলো পাই, তিনবারে যদি অল্প হোক বা বেশি হোক আলো জ্বলে, তাহলে ফ্যানটার কয়েল ঠিক আছে, তিনবারই আলো পেতে হবে। আর যদি আলো কোনো একবার না পাই, তাহলে বুঝতে হবে ভেতরে কয়েল কোনো একটা কাটা। কেমন হতে পারে, ধরলাম যে এই কয়েলটা কেটে গেল, তো সেক্ষেত্রে আমি যখন পরিমাপ করব, সেক্ষেত্রে দেখেন এখানে আমি একটা রানিং কয়েল মানে স্টার্টিং কয়েলের শেষ মাথাতে একটা পয়েন্ট রেখেছি। আরেকটা পয়েন্ট আমি যেটা করব, এর সঙ্গে লাগিয়ে দেব, এর সঙ্গে লাগিয়ে দেবো। এখন কি কারেন্ট কি ফেজের মধ্যে মানে ফেজ থেকে আসবে, ফিউজের মধ্যে দিয়ে যাবে, সুইচের মধ্যে দিয়ে যাবে, সুইচটা অন থাকতে হবে, লাইটের মধ্যে দিয়ে যাবে, গিয়ে এ পার দিয়ে আসবে, এসে এদিক দিয়েও যাওয়ার চেষ্টা করবে, কিন্তু এখানে তো কোনো কিছু লাগানো নাই, এদের কারেন্ট এসে বসে থাকবে। আর এ পার দিয়ে কারেন্টটা এখানে এসে যায়, এখানে এসে বসে থাকবে, এখানেও যাওয়ার জায়গা নেই, তার মানে সার্কিটটা এটা কমপ্লিট হলো না। তাহলে বুঝতে হবে এখানে আমার কয়েলটা কেটে গেছে। তখন যারা কয়েলটা ঠিক করে, কয়েল বাঁধাই করে, তারা কয়েলটা বেঁধে দিবে। এখন আমি ঠিক করে দিলাম, তখন আবার টেস্ট করলে তখন দেখা যাবে লাইটটা জ্বলছে। আবার যদি মনে করি রানিং কয়েল নষ্ট, তাহলে আমি যেটা করবো যে এই তারটা আবার রানিং কয়েলে এসে লাগাবো, তাহলে দেখব যে এখনও লাইটটা জ্বলছে না। কেন জ্বলছে না, কারণ এখন যে কারেন্টটা ফিউজের মধ্যে দিয়ে যাবে, ফিউজের মধ্যে দিয়ে যাবে, লাইটের মধ্যে দিয়ে যাবে, এপার দিয়ে যাবে, এপার দিয়ে গিয়ে মানে এপার দিয়ে তো এখানে এসে বসে থাকবে, এখানে তো যাওয়ার জায়গা নাই, এখন এপার দিয়ে এসে এবার দিয়ে এসে এখানে এসে বসে থাকবে, এখানেও যাওয়া যাবে না, এখানে আমি কেটে দিয়েছি, এই জন্য এই লাইটটা জ্বলবে না। আর যদি কয়েলটা ঠিক থাকতো তাহলে লাইটটা জ্বলতো। এখন কতখানি লাইট জ্বলছে, কত বেশি লাইট জ্বলছে সেটা মুখ্য বিষয় না, কারণ আজকের ভিডিওর টপিক এটা না। আজকের টপিক হচ্ছে ফ্যানটা ঠিক আছে কিনা, আজকের টপিক হচ্ছে রড লাইট ঠিক আছে কিনা, আজকের টপিক হচ্ছে ফ্লোরোসেন্ট ঠিক আছে কিনা। এইভাবে আপনি যে কোনো যদি এমসিবিও টেস্ট করতে চান, এমসিবি দুই মাসাতে টেস্ট করে দেখতে হবে যে আসলে লাইনটা পাস করতে দিচ্ছে কিনা, কোনো সুইচ শর্ট আছে কিনা, বা কোনো কম্বাইন ভেতর থেকে শর্ট আছে কিনা, এগুলো কন্টিনিউটির মাধ্যমে খুব অনায়াসে টেস্ট করতে পারবেন। আবার যদি মনে করেন আপনি একটা সোলারিং আয়রন টেস্ট করবেন, সেক্ষেত্রে দেখেন একই সেম বিষয়, সব কিছুই সেম, সব কন্টিনিউটির পরে বেচ করে আপনাকে মানে রেটিংগুলো দেখতে হবে। কন্টিনিউটি শব্দের অর্থ কী, কন্টিনিউটি শব্দের অর্থ হচ্ছে নিরবিচ্ছিন্নতা। অর্থাৎ দেখেন আপনার কাছে যদি একটা তার থাকতো এরকম এরকম, এটা একটা কি বিচ্ছিন্ন, অর্থাৎ এখানে কোনো সংযোগ নাই, তাহলে আমি যদি এটার সঙ্গে এটা আর এটার সঙ্গে মানে এই কালোটার সঙ্গে যদি এটা লাগাইতাম, তাহলে দেখতাম যে লাইটটা জ্বলছে না, তার মানে এখানে গ্যাপ আছে। অর্থাৎ কন্টিনিউটি শব্দের অর্থ হচ্ছে নিরবিচ্ছিন্নতা চেক করা, যে এখানে কোথাও সংযোগ বিচ্ছিন্ন আছে কি না। আর যদি এখানে শর্ট থাকতো তাহলে এখানে লাইটটা জ্বলতো। আর আপনি যদি মনে করেন যে এখন একটা সোলারিং আয়রন টেস্ট করবেন, দেখেন একটা সোলারিং আয়রনের আমরা এরকম দেখি, এরকম একটা প্লাগ, এরকম একটা টু পিন প্লাগ, এটা ধরলাম একটা সোলারিং আয়রন। আমরা যেটা করব সরাসরি এর কন্টিনিউটি চেক করার জন্য সরাসরি এই যে সকেটের মধ্যে ভরে দেবো, তাহলে দেখবো যে লাইটটা যদি হালকা পরিমাণে জ্বলে তাহলে বুঝতে হবে। অর্থাৎ আমরা সকেট দিয়ে সরাসরি যে যার সকেট আছে সেগুলো আমরা টেস্ট করতে পারি, মানে প্লাগ লাগে যার প্লাগ আছে, যেহেতু আমরা কন্টিনিউটি টেস্ট বোর্ডে একটা সকেট লাগাচ্ছি, এটা সরাসরি প্লাগে ভরে দিলে লাইটটা যদি হালকা পরিমাণে জ্বলে তাহলে বুঝতে হবে যে সোলারিং আয়রন ঠিক আছে, না হলে বুঝতে হবে যে ভেতরের কয়েলটা পুড়ে গেছে। এরকম ম্যাক্সিমাম জিনিসই টেস্ট করতে থাকবেন, মানে টেস্ট করতে পারবেন। আর যদি মনে করেন যে আপনি আরও বড় লোডের জিনিস চালাবেন, এখানে যদি 60 ওয়াটের লাইট লাগান, আমরা কত ওয়াটের লাইট লাগাবো দেখেন, এখানে আমরা 60 ওয়াটের লাইট লাগাবো, 60 ওয়াট। আপনি যদি 60 ওয়াটের লাইট লাগান সেক্ষেত্রে অনেক কম পরিমাণে ওয়াট যেতে দেবে, দেখা যাচ্ছে 15 20
25-30 এটা প্রত্যেকটা রেজিস্ট্যান্সের উপর বেস করে এটার হিসাবগুলো হয়, এটার হিসাব অনেক অ্যাডভান্স লেভেলের, সেটা এখন চিন্তা করতে হবে না। তবে আপনি যদি টিভি চেক করতে চান বা অন্যান্য কিছু, সেক্ষেত্রে 100 ওয়াট বা 500 ওয়াট প্রয়োজনের উপরে আপনি লাইটগুলো লাগাতে পারেন। এখন আমরা সরাসরি লেআউট ডায়াগ্রাম আঁকাবো, দিয়ে কাজটা প্র্যাকটিক্যালে দেখব। আমরা লেআউট ডায়াগ্রামটা করলাম, সার্কিট ডায়াগ্রামটা যেমন এইভাবে দেখে সব আপনারা কানেকশানগুলো দিতে পারবেন, তা আমি একটু দেখিয়ে দিব আর কি। এই যে এটা একটা ফিউজ, এটা সুইচ, এটা সকেট। সেক্ষেত্রে আপনার কাছে যে ফেজটা আছে এটা সরাসরি ফিউজের নিচে লাগাইতে হবে, ফিউজের উপর থেকে সুইচের নিচে যাবে। এখন এই সুইচ থেকে যেটা যাবে এটা সরাসরি এই যে ব্যাটেন হোল্ডারে যাবে, এই ব্যাটেন হোল্ডার থেকে এখন সরাসরি এই যে এসে এই যে সকেটের নিচে যাবে। এখন নিউট্রাল, এখন আমরা নিউট্রাল কানেকশানটা দিব, সেটা একটু দেখেন। এটা নিউট্রাল, নিউট্রাল একটু মনে হচ্ছে ঝামেলা ঝামেলা মনে হচ্ছে, কিন্তু ঝামেলা না। আমি ধরে নিচ্ছি এখানে নিচে নিউট্রাল, এই যে পথে নিচ দিক দিয়ে নিয়ে যাব, নিচ দিক দিয়ে নিয়ে যাব। এই কানেকশানটা মানে এই জায়গাটা একটু বড় করে দিই, তাহলে সুবিধা হবে আর কি। এখন এই যে নিউট্রাল সকেটে দিয়ে দিলাম। এখন দেখেন কীভাবে কাজটা করবে, দেখেন আপনার ফিউজে তার চিকন তার লাগাইতে হবে না, সেটা ফিউজ তো নিরবিচ্ছিন্নতা দেখাবে আর কি, ফিউজে তার থাকতে হবে, সেটা তো আপনার কমন জিনিস। তো ফেজ ফিউজের মধ্যে দিয়ে যাবে, সুইচের মধ্যে দিয়ে যাবে, সুইচটা যদি অন থাকে ব্যাটেন হোল্ডারে যাবে। ব্যাটেন হোল্ডারে আমরা একটা ইনক্যান্ডেন্সেন্ট লাইট লাগাবো 60 ওয়াটের, সেটা লাগানোর পর এই তারটা সকেটের নিচে আসবে, নিচে যেহেতু ফেজ থাকে। আর এই যে অপর প্রান্তটা, এটা নিউট্রাল সকেটের অপরটা। এখন আমি এখানে লিখে দিই কোনটা কি, এটা হচ্ছে সকেট, এটা হচ্ছে এই যে এটা যেটা আছে এটা হচ্ছে সুইচ, আর এটা হচ্ছে ফিউজ। তো আমরা সম্পূর্ণ দেখলাম, এখানে আমরা যেটা লাগাবো 60 ওয়াটের লাইট, 60 এটা এটা কি, এটা হচ্ছে ব্যাটেন হোল্ডার। আর এখানে আমরা লাগাবো 60 ওয়াটের ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প, 60 ওয়াটের ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প। যাই হোক, এখন চলেন আমরা বিষয়টা প্র্যাকটিক্যালে দেখে আসি। এই জায়গাতে আমরা টেস্ট বোর্ড তৈরি করব। এখানে আমরা প্রথমে আমরা এখানে লাগাবো ফিউজ, তারপরে সুইচ, তারপরে সকেট, আর এখানে আমরা একটা ব্যাটেন হোল্ডার লাগাবো। এই যে এটা হচ্ছে আমাদের সে টেস্ট বোর্ডের মেন অংশ, এটা ফিউজ, এটা সুইচ, এটা সকেট। আমরা যেটা করব, ফিউজে ফেজ দিব, এখান থেকে ফেজ সুইচের নিচে লাগাবো, সুইচ থেকে সরাসরি হোল্ডারে চলে যাবে, হোল্ডার থেকে সরাসরি এই যে সকেটের নিচে লাগাবো, আর সকেটের উপরে সরাসরি নিউট্রাল লাগাবো।
দেখে কঠিন মনে হচ্ছে, কঠিন না দেখেন বিষয়টা, যে একটা ফেজ যেটা ফিউজের নিচে আসছে, ফিউজ থেকে উপর থেকে সুইচের নিচে আসছে, সুইচের উপর থেকে আমরা সরাসরি ব্যাটারি হোল্ডারের এক প্রান্ত আর ব্যাটারি হোল্ডারের আরেক প্রান্ত সরাসরি সকেটের নিচে, আর সকেটের উপরে হচ্ছে নিউট্রাল। এখন আমরা এখানে ব্যাটারি হোল্ডার কানেক্ট করে দেব। এখন আমরা টেস্ট করব, খুব সাবধানে টেস্ট করব সার্কিটটি কাজ করছে কিনা। দেখেন এখন এই প্লাগে কিন্তু আমার কখনোই মানে এই দুইটা তারে হাত ঠেকানো যাবে না, হাত ঠেকলে আমার মৃত্যু পর্যন্ত হতে পারে। তো সেক্ষেত্রে আমাকে এই যে প্লাগটা লাগালাম, লাগানোর পর আমি সুইচটা অন করব। সুইচ অন করে দেখেন শর্ট করলে লাইটটা জ্বলছে। দেখেন এই দুই মাথা দিয়ে আমরা অনেক কিছু চালাবো। এখন আমরা প্রথমে কিছু জিনিস টেস্ট করে নিই ঠিক আছে কিনা। যেমন আমি একটা টেস্ট করবো একটা আয়রন ঠিক আছে কিনা, এই যে আমার হাতে একটা আয়রন, এই আয়রনটা ঠিক আছে কিনা সরাসরি আমি প্লাগে লাগাবো। দেখেন হালকা পরিমাণে জ্বলছে, তার মানে আয়রনটার কয়েল ঠিক আছে। এখন আমরা আরও বিভিন্ন কিছু টেস্ট করব। তো তার আগে আমরা প্রথমে একটা ফ্লোরোসেন্ট লাইট টেস্ট করে দেখি, যে এটা একটা ফ্লোরোসেন্ট লাইট। তো এই ফ্লোরোসেন্ট লাইটটা দেখেন দুইটা পয়েন্ট আছে, একটু ভালো করে খেয়াল করে দেখেন, যে একটা দুইটা, এই দুই মাথাতে ঠেকাবো। আবার আমি যদি অন্য সাইডে দেখি, অন্য সাইডেও দুই মাথা আছে, দুই মাথাতে আলাদা আলাদাভাবে ঠেকিয়ে টেস্ট করে দেখব। তো প্রথমে আমি ফ্লোরোসেন্ট লাইটটা এভাবে রাখছি, এভাবে এইভাবে রাখছি, একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। এখানে দেখেন দুইটা প্রান্ত, আমি খুব সাবধানে, এখানে আরও একটা বিষয় আগে আপনাদেরকে বলে দিই, সেটা দেখেন আমি অনেকে মনে করে সুইচ অফ করলে ফেজ আসে না, এখন দেখি ফেজ আসে কি না। দেখেন এটাতে বা এটাতে কোনোটা ফেজ আসছে না, কিন্তু আপনি যদি এই প্লাগটা ঘুরিয়ে দেন তাহলে সুইচের সাথে কোনো স্বাদ নাই, ফেজ আসবে, নিউট্রাল দিয়ে সুইচিং করবে। এখন দেখেন এখানে কারেন্ট আছে, এই যে একটাতে কারেন্ট আছে, একটু ভালো করে দেখেন আমার কিন্তু সুইচ অফ, এই যে কারেন্ট আছে। আমি যদি প্লাগটা ঘুরিয়ে দিতাম তাহলে আর কারেন্টটা থাকতো না। এটা এই জন্য পোলারিটি টেস্ট করার দরকার আছে, টেস্টার দিয়ে আমরা যেটা টেস্ট করি সেটা পোলারিটি টেস্ট। এখন সুইচ অন করলাম, এই যে সুইচ অন করলে দেখাচ্ছে, কিন্তু সুইচ অফ করলে দেখাচ্ছে না। কিন্তু আমি যদি কোনোভাবে প্লাগটা ঘুরিয়ে দিই এইভাবে, মানে ইনপুটের প্লাগটা, সেক্ষেত্রে দেখেন সুইচটা অফ থাকলেও আমার ফেজটা থাকবে। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে সুইচ অফ থাকলেও ফেজ থাকতে পারে।
দেখেন, আমি একটু ভালো করে খেয়াল করে দেখেন, দেখাই যে ফেজ আমরা যদি প্লাগটা ঘুরিয়ে দিতাম তাহলে সুইচের উপর নির্ভর করে থাকতো। এখন আমরা সুইচ অন করে টেস্ট করে দেখবো আসলে ঠিক আছে কিনা। আমার হাতে ঠেকা যাবে না, হাতে ঠেকলে কিন্তু আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। অর্থাৎ এতার আর এতার যদি আমার হাতে ঠেকে তাহলে আমার পুরো বডি একটা লোডের মতো আচরণ করবে, তখন কারেন্ট আমাকে টেনে ধরবে। তো সেক্ষেত্রে স্যান্ডেল অবশ্যই রাবারের স্যান্ডেল পায়ে দিবেন, ধুলাবালি যেন না থাকে, কারণ ধুলাবালিতে অনেক সময় লিকেজ কারেন্ট ফ্লো হয়। এখন আমরা যে টিউব লাইটের দুই মাথাতে ঠেকাবো, দেখেন যে ঠিক আছে এই লাইটের এই মাথা ঠিক আছে। এখন আমরা অপোজিট মাথা দেখব, যে এটাও ঠিক আছে। এখন আমি সুইচটা অফ করে প্লাগটা বের করে নেব, এটা আমরা টেস্ট করে দেখলাম। এখন আমরা রড লাইটের যে বা টিউব লাইটের যে বেলাস্ট থাকে সে বেলাস্ট দুইটা এখানে গাঁথবো, দিয়ে দুইটাই আমরা টেস্ট করে দেখব। কারণ আপনাদেরকে তো আমাকে সামনাসামনি দেখাইতে হবে, কয়েকটা প্র্যাকটিস করলে আপনারা বুঝে যাবেন আর কি। তো ব্লাস্ট আমি বেলাস্টটা আগে লাগিয়ে নিই এরকম করে, এটা একটা বেলাস্ট। এর মধ্যে দুইটার মধ্যে একটা ভালো বেলাস্ট একটা নষ্ট বেলাস্ট, আমরা চেক করব যে কোনটা ভালো কোনটা নষ্ট। এগুলো বেলাস্ট নিয়ে বা ফ্লুরোসেন্ট লাইট নিয়ে ভিডিও থাকবে, সমস্যা নাই, এগুলো টেনশন করতে হবে না। এখন দেখেন আমরা এই যে এখানে দেখেন দুইটা প্রান্ত আছে, একটু ভালো করে খেয়াল করে দেখেন, এই যে দেখেন প্রান্ত, অর্থাৎ এই দুইটা একই প্রান্ত, এই দুইটা একই প্রান্ত, অর্থাৎ এই প্রান্ত আর এই প্রান্ত আমি ঠেকিয়ে দেখব। এখনই দেখব যে লাইটটা জ্বলে কি না। এই যে আমরা প্লাগটা লাগাইলাম, লাগায় সুইচ লাগা দিব, যে আমি আগে টেস্ট করে দেখব যে চলছে। এখন আমি এই ব্লাস্টটা দেখি ঠিক আছে কিনা, এই যে এক প্রান্ততে ঠেকাবো আরেক প্রান্ততে ঠেকাবো, দেখেন লাইটটা জ্বলছে, তার মানে এই ব্লাস্ট ঠিক আছে। এখন এটা দেখি, দেখেন যতই ঠেকাচ্ছি লাইট জ্বলছে না, এটা ঠিক আছে কিন্তু এটা ঠিক নাই। তাহলে আমরা এখন অন্য আরেকটা জিনিস টেস্ট করে দেখি। এখন খুব সাবধানে কাজটা করতে হবে যেন আমার হাতে না ঠেকে, প্রথমে সুইচটা অফ থাকবে, তারপরে আমি হাতটা দূরে রাখবো, রেখে প্লাগটা লাগাবো। লাগানোর পর আমি আগে টেস্ট করে দেখবো আসলে লাইটটা জ্বলছে কিনা। দেখেন এখন আমি বিভিন্ন তারে ঠেকাবো, ঠেকালাম লাইটটা জ্বলছে ঠিক আছে, এই দুটা তারে এবার ঠেকাই, খুবই হালকা পরিমাণে লাইট জ্বলছে, তাও জ্বলছে তার মানে ঠিক আছে। আমি যেভাবেই ঠেকাই না কেন লাইটটা জ্বলছে তার মানে ঠিক আছে, যদি লাইট না জ্বলতো তাহলে ঠিক নাই। এখন আমি কোনটা স্টার্টিং কয়েল কোনটা রানিং কয়েল খুব সাবধানে দেখার চেষ্টা করব। যেমন যে এটার সাথে ঠেকালাম, দেখেন খুবই হালকা পরিমাণে লাইটটা জ্বলছে, সব থেকে হালকা, কিন্তু এটার সাথে ঠেকালে বেশি, আবার এটার সাথে যদি ঠেকাই তাহলে বেশি, তার মানে যে দুটা হালকা, যদি হালকা থাকে তাহলে বুঝতে হবে স্টার্টিং কয়েল এবং রানিং কয়েলের সিরিজে কানেক্ট করার পর যে দুই মাথা বের হয়ে থাকে সেই দুই মাথা বের হয় এটা, অর্থাৎ সব থেকে বেশি ওহম, এখানে সব থেকে বাধা বেশি, এটা মিটার দিয়ে মাপলে প্রায় 300 ওহমের কাছাকাছি দেখাবে আর কি। এখন নিউট্রাল কোনটা সেটা আমরা বের করে দেখব, যেটাতে তুলনামূলক কম আলো, এটাতে সব থেকে কম আলো, কিন্তু আমি এটার সাথে এটা ঠেকাই দেখি, এটা একটু বেশি আলো, এটাতে একবারে কম আলো, তাহলে আমি এই এই পয়েন্টটা একবার ঠেকাই, লালটাকে কমন ধরি, এটাতে ঠেকাচ্ছি এটাতে ঠেকাচ্ছি, অর্থাৎ যে কোনো একটাকে কমন ধরতে হবে, তারপর দুই পাশে ঠেকাতে হবে। প্রথমে হলুদটাকে কমন ধরলাম, এটাতেও ঠেকাচ্ছি এটাতেও ঠেকাচ্ছি, এটাতে ব্রাইটনেস বেশি এটাতে একবারে কম, তাহলে এটা লাভ নাই, তাহলে এটাতে ঠেকাই, এটা কমন হিসাবে ধরছি, তো এটাতে একবার ঠেকাচ্ছি ব্রাইটনেস বেশি আর এটা ব্রাইটনেস কম, এবার লালটাতে নিউট্রাল হিসাবে ধরি, এতে নিউট্রাল হিসাবে ধরলাম, এখন এটাতে ব্রাইটনেস আর এই ব্রাইটনেস প্রায় দুইটা কাছাকাছি। এখন তার মানে বুঝতে হবে এটা হচ্ছে নিউট্রাল, কারণ এটা দেখেন একবারে আলো কম, কিন্তু এটাতে রাখার পর এটাতেও আলো দিচ্ছে বেশি, এটাতেও আলো দিচ্ছে বেশি, কিন্তু এখন এই দুটো আলোর মধ্যে আমাকে তফাৎ করে জানতে হবে কোনটা আলো বেশি। এটা ক্যামেরাতে খুব একটা বোঝা যাবে না, দেখেন এটাকে আমি নিউট্রাল হিসাবে ধরবো, ধরার পর আলো এটা কম, এটা তুলনামূলক বেশি, তাহলে এটা কম যেহেতু এটা স্টার্টিং কয়েল এটা রানিং কয়েল, আর সব থেকে যেটা কম সেটা সিরিজে কানেক্ট করার পর দুই মাথা।
এখন এটা আমি একটু যেটা বললাম এটা হচ্ছে আমরা লালটা নিউট্রাল বের করলাম সেটা এখন আমরা মাল্টিমিটারের মাধ্যমে দেখব এখন আমরা বিষয়টা মাল্টিমিটারের মাধ্যমে দেখব এটা একটা ক্ল্যাম্প মিটার আমরা এই ক্ল্যাম্প মিটার সম্পর্কে ডিটেইলসে এই ইলেকট্রিক্যাল সিরিজে জেনেছি এই ইলেকট্রিক্যাল সিরিজে কাজ করার জন্য ক্ল্যাম্প মিটার খুবই প্রয়োজনীয় একটা জিনিস এটা আমরা সরাসরি এজ এ রেজিস্ট্যান্স মোডে দেব এই যে রেজিস্ট্যান্স মোডে দেওয়ার পর আগে লাইটটা জ্বালিয়ে দিই লাইটটা জ্বালিয়ে দিলাম আর সিলেক্ট করে আমি রেজিস্ট্যান্সে যাব এজে এটা হচ্ছে রেজিস্ট্যান্স ঠিক আছে এখন আমি এজে কী বললাম এইটা এই দুইটা কী বললাম এই দুইটা সবথেকে বেশি রেজিস্ট্যান্স অর্থাৎ রানিং কয়েল এবং স্টার্টিং কয়েলের সিরিজ হওয়ার পরে যে দুইটা মাথা বাকি থাকে এই দুইটা মাথা দেখেন রেজিস্ট্যান্স আমার এখানে দেখাবে প্রায় 335 আর এখন আমি এজে লালটাকে নিউট্রাল ধরে কমন ধরে এটাতে একটা মাপ দিব এটা হচ্ছে 164 আর অপোজিটটা 171 অর্থাৎ যেটা সবথেকে রেজিস্ট্যান্স মানে কম সেটা হচ্ছে আমাদের রানিং কয়েল আর যেটা তুলনামূলক রেজিস্ট্যান্স বেশি সেটা হচ্ছে আমাদের স্টার্টিং কয়েল আর সবথেকে রেজিস্ট্যান্স যেটা বেশি সেটা হচ্ছে আমার যে এটা এই যে আমরা দেখতে পাচ্ছি 335 ওহম একটু ফ্ল্যাকচুয়েট হচ্ছে কারণ আমার হাতে প্রচুর পরিমাণে মানে ঘামা আর লবণাক্ত এই জন্য আমার রেজিস্ট্যান্সের মানটা একটু কম বেশি হচ্ছে তো যাই হোক আমরা আমাদের এটা কোনটা রানিং কয়েল কোনটা স্টার্টিং কয়েল এটা মুখ্য বিষয় না আমাদের মুখ্য বিষয় ছিল আমাদের কয়েলটা ঠিক আছে কিনা টেস্ট করা তো আমরা সব কিছুই টেস্ট করে দেখলাম আমি জানি আজকের ভিডিওটা অনেক লম্বা ছিল তবে আমি মনে করি এটা বেসিকভাবে ভেঙে বলার প্রয়োজন ছিল কারণ আমি অন্যান্য মানুষের মতো খুব সাধারণভাবে ছোট করে ভিডিও আমি তৈরি করতে পারি না আমি যেটা শেখাবো খুব বেসিক আকারে অনেক অ্যাডভান্স লেভেলে আমি শেখাতে থাকবো এগুলোর ভেতরেও কিন্তু অনেক কিছু ডিপে আলোচনা করা যায় করলেই করা যায় একটা ইনক্যান্ডেসেন্ট লাইট কীভাবে কাজ করছে ভেতরে কীভাবে মানে গ্যাসটা ওটাকে পুড়তে দিচ্ছে না একটা ফ্লোরোসেন্ট লাইট কীভাবে আয়নাইজ হচ্ছে কীভাবে একটা ব্যালাস্ট সার্জ ভোল্টেজ তৈরি করছে এরকম হিউজ হিউজ কনসেপ্ট থাকে তবে ডিটেলসে আমি আস্তে আস্তে যাবো আর কি তবে এগুলো দেখেন আমি যেহেতু বাংলা ভাষায় আপনার সামনে কথা বলছি আপনার কোনো ধরনের ডিগ্রির প্রয়োজন নাই আপনি জাস্ট এই ভিডিওগুলো একটু কেয়ারফুলভাবে দেখেন এবং প্র্যাকটিক্যালে কাজগুলো করেন দেখেন আপনি অনায়াসে কাজগুলো পারবেন আর সরাসরি অ্যাপ্লাই যাবেন কাজ শিখে বসে থাকবেন না এটা নিয়ে আবার কিছু করার চেষ্টা করবেন যে কাজ শিখলেন কোনো একটা জায়গাতে কাজ করলেন এরকম তো আমি এতক্ষণ কথা বলছিলাম মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ার নওয়াজ শরীফ আপনারা জানেন আমার মিস্টার আরডিনো প্রতিষ্ঠানটি শুধু একটা এডুকেশন সিস্টেমের প্ল্যাটফর্ম না এটা এডুকেশন সিস্টেমের পাশাপাশি ই কমার্স সাইটও আছে অর্থাৎ গোটা বাংলাদেশ ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল হার্ডওয়্যার থেকে শুরু করে সব কিছু আপনারা হোম ডেলিভারি পাবেন প্রয়োজনীয় সব কিছুই আর কি তো আমি যা শেখাই সব কিছু আমি প্রোভাইড করি আর আপনারা যদি মনে করেন সরাসরি আমাদের কাছে এসে অ্যাডভান্স লেভেলে ইলেকট্রনিক্স তারপরে ইলেকট্রিক্যাল তারপরে পিএলসি ভিএফডি এগুলো বিষয়ে কাজ শিখবেন তাহলে সরাসরি আমাদের অফিসে আসতে পারেন তো সেক্ষেত্রে আমি এসএফএস থেকে চিফ ইঞ্জিনিয়ার নওয়াজ শরীফ থাকবো তো যাই হোক আজকে আর কথা বাড়াবো না আজকের মতো এ পর্যন্তই সামনের ভিডিওর অপেক্ষায় থাকবেন প্রিয় মানুষগুলোর খেয়াল রাখবেন